আসসালামু আলাইকুম। তা আমি সারাদিন থেকে আপনাদের সবাইকে স্বাগত, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজ ব্লগ দিতে একটু দেরি হয়ে গেছে, কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম। নর্মালি আমি সকালের দিকেই আপলোড করি, তো আজ শপিং করতে যাব, তার আগে রেডি হয়ে নিচ্ছি, মুদিখানার কিছু কেনার আছে। আজ বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ছাতা নিয়েই বেরোবো। এটা বাংলাদেশি ছাতা, আমার বোন দিয়েছিল, ছাতা হাতে নিতেই বাংলাদেশের কথা মনে হলো। এই ছাতা না নেয়ার জন্য কত বাহানা করতাম, বাংলাদেশি ছাতা কিন্তু খুবই টেকসই। সেই যাই হোক, হাঁটতে হাঁটতে সবুজ ভিউটা দেখিয়ে দিচ্ছি, প্রকৃতির কত রূপ, এত সুন্দর, আমি তো চোখ ফেরাতেই পারছি না। তো এসে গেছি, আমি আমার মনের মতো করে শপিং করি, আর আপনারাও পাশে থেকে উপভোগ করুন। চলুন, এর আগেও একবার দেখিয়েছি, কারণ এই ছোট দোকানগুলি আমার একদম কাছে, সেই জন্য সেম জিনিসই আবার দেখাচ্ছি। বাসায় এসে লাঞ্চ বানাচ্ছি, ভাত তরকারি কেউ খাবে না। আগে আগে ভাত খাওয়ার জন্য সবাই পাগল থাকতো, আর এখন তার উল্টো, দিনে একবার ভাত খেয়ে ফেললেই শেষ। বাচ্চাদের এত অপছন্দের খাবার ভাত, তো ঘরেই বানিয়ে নিচ্ছি বার্গার, ঘরের মধ্যে যা ছিল তা দিয়েই বানিয়ে নিচ্ছি। এরকম করে দিলে ওরা তৃপ্তি সহকারে খেয়ে নেবে। বাইরে থেকে এসেছি তো খুব ক্লান্ত লাগছে, মন তো চায় আমাকে কেউ বানিয়ে দিক, সেটা কি আর হবে, বিকেলের জন্য কি করব এখনই চিন্তা হচ্ছে। আর কোনো কিছুই এতটা করিনি, তো রাত্রের মেনু হচ্ছে সবজি খিচুড়ি, একেবারে সব কিছু একসাথে দিয়ে রান্না করব। এরকম খিচুড়ি রান্না করতে আমার খুব ভালো লাগে, আমার কাছে ইজি লাগে। প্রায় দিনই শরীর ভালো না লাগলে এভাবে একদম সহজ উপায়ে রান্না করে নিই, দেখতেও সুন্দর লাগে, কালারফুল। ওই যে দিনে বার্গার খেয়েছে, পেটের জন্য কত খারাপ, তাই জন্য ভেবে চিন্তে এটাই বেছে নিয়েছিলাম। এর মধ্যে ভিটামিন ABCD যা যা শরীরের জন্য দরকার তার সবই আছে, আর বৃষ্টির মধ্যে খিচুড়ি এমনিতেই ভালো লাগে। আমি জানি কতজন কত রকমের রান্নায় পারদর্শী, কিন্তু কি জানেন, নিজের মায়ের হাতের রান্না কিন্তু সব বাচ্চাদের পছন্দ। দুনিয়ার সেরা রাঁধুনি হলেও সকল মায়েরা হচ্ছে নিজ নিজ ছেলেমেয়েদের জন্য সেরা রাঁধুনি। তো আজ এ পর্যন্তই, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, বরাবরের মতো এটাই বলবো। ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সারাক্ষণ সারা জীবন। আল্লাহ হাফেজ।